বন্ধুরা, না দেখা আর দুর্লভ জীবগুলোকে নিয়ে আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছি, যাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আর খুবই পছন্দ করেছেন। এই জন্য আজ আমি আপনাদের জন্য পার্ট টু নিয়ে এসেছি। এখানে আমি আপনাদের এমন এমন কিছু ক্রিয়েচার দেখাবো যা দেখতে গেলে সত্যি সত্যি ভাগ্যের প্রয়োজন হয়, কারণ এরা হয় আমাদের থেকে অনেক দূরে থাকে আর না হয় এদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, হুডেড সিল। বন্ধুরা, সিলকে কে না চেনে, যাদেরকে সি লাইন নামেও জানা যায়। কিন্তু এখন আমি আপনাদের সিলেদের এমন একটা প্রজাতি দেখাবো যাদেরকে দেখতে তো একটা নর্মাল সিলের মতোই লাগে, কিন্তু হয় এরা খুবই বিশেষ। আসুন সেটাও দেখে নেওয়া যাক। আসলে মেন্টিং সিজনে এরা একটা বড়ই অদ্ভুত কাজ করে, কারণ এই সময় এরা এইভাবে নিজের নাকটাকে ব্লো করে, মানে ফুলিয়ে নেয়। এদের নাকের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা পার্ট থাকে যা ফুলানোর পর অনেকটা একটা বেলুনের মতো দেখতে লাগে। এরা এরকমটা এই কারণে করে যাতে ফিমেল সিলগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায়। আর লাল বেলুনের মতো দেখতে এই অংশটাকে রেড ব্লাড শেপড নামে জানা যায়। বন্ধুরা, যখনই এরা এই অংশগুলোকে ফুলিয়ে নেয় তখনই এর মধ্যে ব্লাড সার্কুলেশন চালু হয়ে যায়। আর এগুলোকে সবার থেকে বড় করে ফুলানো মানেটা হলো নিজেকে সবার থেকে শক্তিশালী আর বড় করে দেখানো, যা দেখে ফিমেলরাও এদের দিকেই অ্যাট্রাক্ট হয়। বন্ধুরা, মানুষ হোক বা অ্যানিমেল, মেয়েদেরকে মানানোর জন্য একটু মেহনত তো করতেই হবে। নাম্বার টু, অল্ম সালামেন্ডার। চলুন যাওয়া যাক ইউরোপের কিছু আন্ডার ওয়াটার ক্রেপসের দিকে, যেখানে এই অদ্ভুত জীবটাকে দেখতে পাওয়া যায়। অনেক জায়গায় তো এদেরকে হিউম্যান ফিশও বলা হয়, যার আসল কারণটা হলো এদের চামড়া, মানে স্কিন। এবার আসুন এদের স্পেশালিটিটাও একটু জেনে নেওয়া যাক। বন্ধুরা, জানলে আপনারা অবাক হবেন যে এরা প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা অন্য সাধারণ মাছগুলোর থেকে অনেক বেশি হয়। এদের যখন খিদে পায় তখন শিকার তো এরা অবশ্যই করে, কিন্তু শুনে অবাক হবেন যে এরা একবার প্রায় 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের শরীরের স্ট্রাকচারটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার ড্রাগনের কথা মনে পড়ে যাবে, যেন মনে হবে এরা হলো কলিযুগের ড্রাগন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর পার্ট 3 দেখতে চান তাহলে আমাদের পার্ট 3 লিখে অবশ্যই জানাবেন, আর প্লিজ একটা লাইক তো আপনি অবশ্যই করবেন। নাম্বার 3, রোজি ম্যাপেল মথ। বন্ধুরা, দুনিয়াতে এমন এমন কিছু ইনসেক্ট পাওয়া যায় যাদেরকে দেখে মানুষরা দূরে সরে যায়, কিন্তু পৃথিবীতে এমনও একটা ইনসেক্ট আছে যাকে লোকেরা পুষতেও পছন্দ করে, কারণ এদেরকে দেখতেই এতটা কিউট লাগে। প্রথমবার দেখে এদেরকে অনেক মানুষই খেলনা মনে করে, কিন্তু এমনটা কখনোই নয়। এদেরকে রিয়েল লাইফেও পাওয়া যায়, যাদেরকে শুধুমাত্র নর্থ আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। এদের এই সুন্দর রঙের জন্যই এদের নাম রোজি রাখা হয়েছে, যা অনেকটা পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন। এরা সাধারণত নর্থ আফ্রিকাতে পাওয়া ম্যাপেল ট্রিতে থাকতেই বেশি পছন্দ করে। আর অবাক করা বিষয় হলো এই গাছের ফুলের সাথে এদের শরীরের রং প্রায় 90% ম্যাচ করে যায়, যা সত্যি একটা খুবই অ্যামেজিং ফ্যাক্ট। তাহলে আপনারা কি এর আগে এদেরকে কখনো দেখেছেন? না দেখে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নাম্বার 4, ব্রায়োজোন। এখন আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কোনো ডিজাইনওয়ালা পাথর বা কোনো জীবের সেল নয়, তার পরিবর্তে এটা হলো একটা জীব, যাকে প্রথমবার দেখে তো কি বারবার দেখেও আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কোনো অ্যানিমেল। এদেরকে ইউকের যে কোনো ফ্রেশ ওয়াটার বা ছোটখাটো জলাশয়ের মধ্যেও দেখতে পাওয়া যায়, যাদেরকে ব্রায়োজোন নামে জানা যায়। জানলে আপনারা অবাক হবেন যে এরা শুধুমাত্র একটা জীব নয়, তার পরিবর্তে এরা একটা পুরো কলোনি। আসলে এর মধ্যে অনেক ছোট ছোট ব্রায়োজোন আছে, আর এগুলো এত ছোট হয় যে আমরা ঠিক করে দেখতেও পাই না, যা মোটামুটি 0.1 সেন্টিমিটার হয়। এরা জলের মধ্যে এই জন্য থাকে কারণ এখানে খাবার পাওয়া যায় অনেক বেশি পরিমাণে। কিন্তু সাবধান, এদেরকে যেন কখনো নিজের বাড়িতে নিয়ে আসবেন না, কারণ শুধুমাত্র এদেরকে দেখতেই সবিজের মতো লাগে, বাকি শরীরে এদের প্রায় সব ধরনেরই ব্যাকটেরিয়া পাওয়া যায়। নাম্বার 5, ব্লু ড্রাগন। ড্রাগন যাদেরকে শুধুমাত্র মুভিজ বা ছোট বাচ্চাদের বইয়ের মধ্যেই দেখা যায়, যদি আপনি এরকমটা মনে করেন তাহলে আমি আপনাকে বলে দিই যে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ সমুদ্রতে আমরা এখনো পর্যন্ত কত ধরনের প্রাণী দেখতে পাবো তা কেউ বলতে পারে না। দেখুন এই ব্লু ড্রাগন নামক প্রাণীটাকে, যাদেরকে ইন্ডিয়া আর স্পেসিফিক মহাসাগরে দেখতে পাওয়া যায়, যা অনেকটা একটা ড্রাগনের মতোই দেখতে লাগে, আর এই কারণেই এদের নামটাও এরকমই রাখা হয়েছে। কিন্তু সাইজেরা খুবই ছোট হয়, যা মোটামুটি
1.2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। বন্ধুরা, এদেরকে দেখতে যতটা আকর্ষণীয় লাগে ঠিক ততটাই এরা ডেঞ্জারাসও হয়। কারণ যদি এদের উপরে কেউ হামলা করতে আসে তাহলে তার উপরে এরা এদের ডেডলি পয়জন প্রয়োগ করে। শুধু এটাই নয়, অন্যের বিষকেও তারই উপরে রিফ্লেক্ট করার ক্ষমতা বা অ্যাবিলিটিও এদের আছে। এই জন্য এদের শরীরে পৃথিবীর কোনো পয়জনই কাজ করে না। তাহলে বন্ধুরা, আপনারা কি এদের ব্যাপারে এর আগে এত কিছু জানতেন? আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 6, সাইগা। বন্ধুরা, সাউথ এশিয়াতে পাওয়া এই পশুটাকে হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি, কারণ এরা খুবই অদ্ভুত আর খুবই রেয়ার হয়। এই অ্যানিমেলগুলোর মধ্যে শুধুমাত্র দুটোই আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায়, যাদেরকে রাশিয়ান সাইগা আর টেরাকোট সাইগা নামে জানা যায়। সেরকম দেখতে গেলে এদের শরীরটা একটা সাধারণ পশুর মতোই হয়, কিন্তু শুধুমাত্র মুখটাকে বাদ দিয়ে, যা অনেকটা একটা লম্বা সুরের মতো দেখতে লাগে। এদের যে মাথায় সিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র মেলগুলোর মধ্যেই দেখা যায়। ফিমেলগুলোর মধ্যে এমন কিছুই হয় না। শুধু এটাই নয়, যখন উইন্টার মানে শীতকাল আসে তখন এদের শরীরে একটা মোটা লোমের কোটিং চলে আসে, যা এদেরকে এই সময় গরম রাখতে সাহায্য করে। আবার উইন্টার মানে শীতকাল শেষ হওয়ার সাথে সাথে এদের এই লোমের কোটিংটাও ঝরতে থাকে, যা সত্যি একটা খুবই অদ্ভুত ঘটনা। নাম্বার 7, হার্পি ইগল। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে ইগল প্রকৃতির বানানো সব থেকে রয়্যাল বার্ডগুলোর মধ্যে একটা। এদের প্রতিটা প্রজাতিতে আপনি কিছু না কিছু স্পেশালিটি দেখতে পাবেন, যেমন গোল্ডেন ইগল, যারা 320 কিলোমিটার পার আওয়ার উড়তে পারে। কিন্তু আজ যে ইগলটার ব্যাপারে আমরা কথা বলবো, এদের ব্যাপারটাই একদম অন্যরকম, যাদেরকে হার্পি ইগল নামে জানা যায়। এই পাখিগুলোকে নিউ গিনির জঙ্গলে দেখতে পাওয়া যায়। এরা আকারে অনেক বড় হয়, যারা মোটামুটি 3 ফিট পর্যন্ত বড় হতে পারে, আর ডানাগুলোকে খোলার পর প্রায় 6 ফিট হয়ে যায়। এরা এত বড় হয় যে এদেরকে দেখে মনে হবে যেন কোনো মানুষ ইগলের কস্টিউম পরে আছে। অনেক লোক তো এটাও বলেন যে এদের মুখটা অনেকটা একটা মানুষের মতো দেখতে লাগে, আর এদের মাথায় কিছু পালক থাকার জন্য এদেরকে আরো বেশি রয়্যাল মনে হয়। এরা এতটা ডেঞ্জারাস হয় যে নিজের শরীরের থেকেও বড় আকারের জীবগুলোকে খুবই সহজেই শিকার করে নেয়। যদি আপনি এদের সামনে কখনো চলে আসেন তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে দূরে চলে যান, কারণ এরা মানুষের উপরে অ্যাটাক করতেও ভয় পায় না। নাম্বার 8, ইয়েতি ক্র্যাব। ক্যাকড়া, যাদেরকে বেশিরভাগ বর্ষাকালে দেখতে পাওয়া যায়। সারা পৃথিবীতে এদের বহু আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায়, কিন্তু এখন আমি আপনাদের যে ক্যাকড়াটা দেখাবো এরা বাকি অন্য ক্র্যাবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হয়, আর সেটা হলো ইয়েতি ক্র্যাব, যাদেরকে সাউথ এন্ড ওশিয়ানে দেখতে পাওয়া যায়। আর এখানেই এদেরকে 2005-তে প্রথমবার খোঁজা হয়েছিল, কিন্তু এখনো বহু লোক আছেন যারা এই ক্র্যাবের ব্যাপারে কিছুই জানে না। আর তার কারণটা হলো এরা সমুদ্রে প্রায় 7,000 ফিট নিচে থাকে। বন্ধুরা, যখন এরা সমুদ্রের এত নিচে থাকে তখন এদেরকে ঠান্ডার মুখোমুখি তো হতেই হয়, যার জন্য এরা নিজেদের হেয়ারি আর্মস এর ব্যবহার করে, যা এদেরকে গরম রাখতে সাহায্য করে, যা হয়তো অন্য কোনো প্রাণী বা ক্রিয়েচার কখনোই করতে পারে না। নাম্বার 9, এবার সব থেকে শেষে কথা বলবো প্যাটাগোনিয়ান মারার ব্যাপারে। আপনি ডিয়ার আর র্যাবিট এই দুটো অ্যানিমেলকে তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি এদের দুজনকে মেলানো হয় তাহলে কি ধরনের অ্যানিমেল তৈরি হবে? আসুন সেটাও দেখে নেওয়া যাক। এটা হলো প্যাটাগোনিয়ান মারা, যাদেরকে শুধুমাত্র সেন্ট্রাল আর সাউথ অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এখানেও এদেরকে দেখতে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। এই জন্য আজ এরা একটা খুবই রেয়ার অ্যানিমেলের লিস্টে চলে এসেছে, কারণ এখনো পর্যন্ত অনেক কম মানুষই এদেরকে দেখে। এরা সাধারণত 30 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এদেরকে কেমন দেখতে হয় সেটা তো আমরা জেনে নিয়েছি, এবার আসুন এদের স্পেশালিটিটাও জেনে নেওয়া যাক। আসলে এরা খুবই দ্রুত গতিতে ছুটতে পারে, মোটামুটি 45 কিলোমিটার পার আওয়ার। এদের পায়ের নখগুলো খুবই শার্প হয়, যারা মাটি খুঁড়ে গর্ত তৈরি করার জন্য ব্যবহার করে। দূর থেকে দেখে এদেরকে তো একদম র্যাবিটই মনে হয়, কিন্তু কাছে গেলে একদম অন্যরকম। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল আজকের লিস্টের কিছু রেয়ার অ্যানিমেল। এদের মধ্যে কোনটা আপনাকে সব থেকে বেশি অবাক করলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল না জানা কথাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।